হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে 7টা। তো আমি 6টায় উঠেছি। উঠে আমি উঠোনে গোবর জল ছিটিয়েছি, উঠোনটা ঝাঁট দিয়েছি, দে এখন আমি ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সূর্যের তাপটা না খুব উঠেছে এখন। সূর্যমামা খুব তাপ দেয়, গরম আসছে না তো? ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। তো চলো, ব্লগটা চালু করেছি, সঙ্গে থাকো। কাকু এখন ইয়ে করছে, ফুল তুলছে, দেখতে পাচ্ছো? ফুল তুলছে, ফুলটা তুলে এখন ঝুড়িতে ধুয়ে নিচ্ছে, ফুলটা ধুয়ে নিচ্ছে ঝুড়িতে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমার উঠোন ধোয়া হয়ে। হ্যাঁ দেখো কাকু, কত ফুল তুলেছো, অনেকটা ফুল তুলেছো। ঠিক আছে, দেখো আমার উঠোন ফুটন ধোয়া হয়ে গেছে। কাকু তো ফুল তুলে নিয়েছে, তোমরা দেখলে উঠোন ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। বাইরের আমার উঠোন বাসি কাজ হয়ে গেছে, এবার আমার ঘরের ভিতরের কাজ আছে। তাওয়াটা মাজতে হবে, লোহার তাওয়া মাজতে যা কষ্ট, বাবা রে। তো চলো কাজ শুরু করি, উঠোনের কাজ তো হলো, এবার ঘরের কাজ শুরু করি। চলো সঙ্গে থাকো, ঘর মুছবো, ঘর ঝাঁট দেবো, বাসন মাজবো, বেসিন পরিষ্কার করবো, তারপরে তো ঠাকুর ঘরে যাব, পুজো করবো। সঙ্গে থাকো তোমরা। এবার ঘর মুছবো, আগে বাসনটা মেজে নেবো, আগে ঠাকুর আগে বাসি বাসনগুলো মেজে নেবো, তারপরে ঘরটা মুছবো। ঘরটা তো ঝাঁটা, সব ঘর ঝাঁটা হয়ে গেছে। এবার বাসনটা মাজবো, বেসিনটা পরিষ্কার করবো। বন্ধুরা বাসনটা মাজা হয়ে গেছে, বাসি বাসন। তো উপর করে দিই, জলটা ঝরুক। তো বন্ধুরা বাসনটা মাজা হয়ে গেছে, বাসি বাসন। এবার বেসিনটা আমি পরিষ্কার করব, সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা আমার বেসিনটা ধোয়া হয়ে গেছে, বন্ধুরা আমার বেসিনটা মোছা হয়ে গেছে, কাঁচ ফাঁচ সব মোছা হয়ে গেছে, শুকনো কাপড় দিয়ে মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবার ঘর ঝাড়ু করছি, ঘরটা এবার মুছবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। তিনটে ঘর মোছা হয়ে গেছে, এবার সিঁড়িটা মুছবো, হল বারান্দাটা মুছবো। সবাই কাজ শেষই হচ্ছে না, একটা পর একটা কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। দেয়ালগুলো মুছতে হবে তো, বেঁচে আছে এটাই। বন্ধুরা আমার বাসি কাজ সারা হয়ে গেছে। তো এখন 10:30 বাজে। তো আজকে বৃহস্পতিবার, চান করি, চান করে মন্দিরে যাব, পুজো দেব। তো তোমরা সঙ্গে থাকো, তো মাই লাইফ মাই ফ্যামিলি BMB সাথে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো,
সঙ্গে থাকো আমার। দুটো আমার চান হয়ে গেছে, আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। চলো ঠাকুর ঘর পরিষ্কার করি, সঙ্গে থাকো। ॐ शिवाय नमः 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 তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পুজোটা কেমন লেগেছে দেওয়া কমেন্টে জানাবে, ঠিক আছে? তো ধুনুচিটা জ্বালিয়েছি, ধুনুচিটাই করে দে। দেখতেই পাচ্ছ, প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করি, তোমরা দেখতেই পাচ্ছ, প্রতি বৃহস্পতিবার এইভাবেই আমার পুজো, একভাবেই আমি পুজো দিই। তো বন্ধুরা, পুজো শেষ হলো, এবার ঘরে ঘরে ধুনুচিটা দিয়ে দিই, তুলসীতলাটা একটু ধুনো দিয়ে দিই। আমার ছেলে ঘরটাকে গুডাউন করে রেখেছে, গণেশ ঠাকুরটাকে ঢাকা রেখে দিয়েছে, গণেশ ঠাকুরটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, ঘরটাকে দেখো পুরো গুডাউন করে দিয়েছে। কাজ করবে আর ঘরটার মধ্যে ফেলে রাখবে, গুছিয়ে রাখবে না ছেলেটা, দেখতে পাচ্ছ, ছড়িয়ে মুড়িয়ে সব রেখেছে গণেশ ঠাকুরটাকে ঢাকা। বন্ধুরা, পুজো দেওয়া শেষ হলো, এই একটা বাজে, দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করি, দেখি কি রান্না করতে হয়। তো প্রথমে আমি চাটা খেয়ে নিই, রান্নাঘরে ঢুকছি, তো সঙ্গে থাকো। তো বিকালে তোমাদের কাছে আসবো, ঠিক আছে? বিকালে চলে এসেছি রান্না করতে, দেখো আমি জিরে দিচ্ছি। তো আমি তরকারিটা শর্টকাটে রান্না করব, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেজপাতা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সয়াবিন বড়ি দিয়ে দিলাম। তো আমি এটা শর্টকাটে রান্না করব, তার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, সয়াবিন বড়িটা একটুখানি লাল মতন ভেজে নেব, তারপরে আলু দিয়ে দেব। তো রাত্রের মেনু হচ্ছে সয়াবিন বড়ি, আলুর তরকারি আর রুটি। আমার এদিকে চা হয়ে গেছে, চাটা ছাড়বো, তো সঙ্গে থাকো। লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটাও লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেবো, তারপরে লাস্টে দেবো কাশ্মীরাম, কাশ্মীরাম লঙ্কাটা সবার লাস্টে দেবো। চাটা নামিয়ে নিয়েছি, এখন দুধটা ফোটাচ্ছি। বন্ধুরা, আমি আদাটা একটু ঘষে দেবো,
সয়াবিন বড়ির তরকারিতে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে সয়াবিন বড়ি আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দুধটা আমার ফোটানো হয়ে গেছে, তো আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আলু আর সয়াবিন বড়ি তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখন মশলা দেব। প্রথমে নুন দিচ্ছি, তারপর দিচ্ছি হলুদের পাউডার, তারপর দেবো ধনে পাউডার, তারপরে দেবো জিরে পাউডার, তারপরে দেবো গরম মশলা, তারপরে দেবো একটু জল, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এতক্ষণ ঝিমা ছিল, ঝিমা আছেই, আলুটা আর সয়াবিন বড়িটা একটু লাল লাল করে ভেজেছি, তো আগুনটা একটু জোরে করে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলোকে কষাচ্ছি। তো এটা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি এবার এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা একটু কষাবো, তাহলে একটু টেস্ট হবে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তো আমি একটু টমাটো দিয়ে দেবো। এই টমাটোটা একটু বেশি দিলাম, কেন একটু টকটক ভালো লাগবে রুটির সঙ্গে। আর একটু কষিয়ে নিই ঢাকা দিয়ে, তারপরে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, টমাটোটাও একটু গলে গেছে, টমাটোটাও গলে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম নিরামিষ তরকারিটা আমি করি কীরকম করে। তো ঠিক আছে, আমি এখন গরম জলটা দিয়ে দেবো। এ দেখো গরম জল, গরম জলটা দিয়ে দিচ্ছি ফোটানো। আঁচটা একটু ঝিমা করে দেবো। আর আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, কাশ্মীরিটা একটু সিদ্ধ হলেই আমি তরকারিটা চিনি দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। রুটি খাওয়ার তরকারি, তো এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, পরোটা দিয়েও খাওয়া যাবে, নিরামিষ তরকারি। রসুন পেঁয়াজ দিইনি, তোমরা তো দেখলেই কীভাবে রান্না করলাম। তো আমি এটা একটু ঢাকা দিয়ে দিই, একটু হোক, একটু মাখা মাখা হলেই নামিয়ে দেবো। তো আমার দুপুরে তোমাদেরকে মেনু দেখানো হয়নি, এই যে মুগের ডাল আর এই ভাত, এগুলো বেঁচেছে, তো এটা কাকুর জন্য, তো আর ওই তরকারিটাও কাকুকে দেবো। তো ঠিক আছে, আমার তো দুপুরবেলা ডাল ভাতই করেছি, তাই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি, তাই আমি বিকালবেলা তরকারিটা শেয়ার করলাম। তো সঙ্গে থাকো। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন একটু চিনি দিয়ে দেবো, দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে দেবো। ব্যাস, আমার নিরামিষ তরকারি কমপ্লিট। তো ঘি আর চিনিটা না দিলে, গরম মশলা না দিলে না নিরামিষ তরকারির টেস্ট হয় না।
তো চলো, আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা কাকুর তরকারি, এটা মানে ঘি চিনি খায় না, তার জন্য তুলে রেখেছি। আর এটাও কাকুর ডাল, আর এটা আমাদের রুটি তরকারি, ঠিক আছে। আর ভাতটা যে কোনো ছেলে খেয়ে নেবে, ওটা তো থাকেই, রাত সকালের ভাত তো থাকেই, সব ঘরেই থাকে। তো যাই হোক বন্ধুরা, রাত্রের মেনুটা তোমাদেরকে শেয়ার করলাম, দুপুরবেলা মেনুটা শেয়ার করেই নিই। তো তরকারিটা, নিরামিষ তরকারিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা তো সম্পূর্ণ দেখলে কিভাবে আমি রান্না করলাম, ঠিক আছে। তো সঙ্গে থাকো। গ্যাসটা পরিষ্কার করবো, রান্না হয়ে গেছে, বিকেলে রান্না হয়ে গেল, এখন গ্যাসটা পরিষ্কার করবো, দিয়ে ওই বাসনগুলো মাজবো। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো। বন্ধুরা বাসনটা ধুয়ে নিই, মাজা হয়ে গেছে, খালি ধোবো। তো বন্ধুরা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বন্ধুরা আমার কাজ হয়ে গেছে, আমি এখন রুটি করব। এই যে আটা মাখা হয়ে গেছে, হ্যাঁ। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করো, বেললাইন ঘন্টিটা বাজিয়ে দিও। তোমরা যদি নতুন হও, তো সারাদিনের কাজ আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো বাই, গুড নাইট। এখন রুটি করব, শুধু রুটি করবো, 11টা বাজে, রাতের 11টা বাজে।